ফাইনালি আমি চলে এসেছি সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর এর টিকিট কাউন্টারটিতে। প্রবেশ ফি 50 টাকা এবং স্টুডেন্ট ফি মাত্র 30 টাকা। আর এটি হচ্ছে ফ্রন্ট গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করব। এবং টিকিট কাউন্টারটির হাতের ডানে রয়েছে গাড়ি পার্কিং জোন। প্রবেশ পর প্রাথমিকভাবে এমন একটা ভিউ পাবেন লেকটিতে দর্শনার্থীদের জন্য নৌকা ভ্রমণ এবং বড়শি দিয়ে মাছ ধরার একটি রীতি প্রচলিত ছিল, কিন্তু সেটি এখন দেখতে পাচ্ছি না। 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন। এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় 100 বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত হয়। আমরা এখন এই রাস্তাটি ধরে জাদুঘরটিতে প্রবেশ করব। মাঝে মধ্যে ভাবি জয়নুল আবেদিন হয়তো আমার মতোই গ্রামবিলাসী একজন মানুষ ছিলেন। জাদুঘরটিতে প্রবেশ পর প্রথমেই চোখে পড়বে শিল্পী জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক বা জামাকাপড় এবং কিছু কিছু চিত্রাঙ্কন। জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত সব অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলঙ্কার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে। এখানে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা, কারুপল্লীতে বৈচিত্র্যময় দোচালা, চৌচালা ও উপজাতীয়দের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা, অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীর তৈরি বাঁশ, বেত, কাঠ, খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এ মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি লোকসংস্কৃতি ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকশিল্পী ও কারুশিল্পীরা। মাটি, শোলা, বাঁশ, বেত, কাপড় সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রী বিক্রি হয় এ মেলায়। জাদুঘরটির এই স্থানটি আমার খুবই ভালো লেগেছে। এই চিত্রাঙ্কনটির মাধ্যমে গ্রামের প্রকৃত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই সিঁড়িটি ধরে আমরা এখন জাদুঘরটির দ্বিতীয় তলাতে উঠব এবং আপনাদের সাথে শেয়ার করব।
15 বিঘা আয়তনের বিশাল এই প্রাঙ্গণটিতে আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই স্থানটির নাম হচ্ছে লালন চত্বর, যেখানে বিভিন্ন ধরনের লোকশিল্পী, বাউল শিল্পী সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। লেকটিতে পানি শুকিয়ে যাওয়ায় লাল শাপলা বিলের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। এখানে রয়েছে সৌন্দর্যমণ্ডিত একটি লাইব্রেরি, শুক্রবার হওয়াতে আজ এটি বন্ধ রয়েছে। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।